গুড মর্নিং, নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ডেলি রুটিনটা তো একই, তবুও প্রতিদিন চেষ্টা করি একটু নতুনত্ব তোমাদের সঙ্গে শেয়ার করতে যতটা সম্ভব পারি আর কি। তো ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়েছে আজকে, মানে মুছিনি ঘরটা, কারণ স্নান করার আগে মুছে নেব। তো সকালে আজকে মুড়ি খাওয়ার জন্য বানাবো হচ্ছে ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য আমি প্রেশারে হচ্ছে তোমার মটর দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো আমার প্রেশার কুকারটা যেহেতু একটু ছোট, তো সিটিটা মানে তোমার একটু বেশি লাগবে। আর মা এদিকে ঘুগনির জন্য রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর তিধা দেখো সাজুনি বুড়ি। দেখি কেমন শাড়ি পরেছিস দেখি। বাবা, একা একা পুরো একা একা বললো, পুরো নিজে নিজে বললো। দেখি এই দিকটা দেখি, কুচি করেছে কত সুন্দর। তাহলে এবার মানে বিয়ে দিয়ে দিতে হবে। মানে শাড়ি পরা শিখে গিয়েছে, এবার মানের বিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, চুপ চুপ চুপ, বাবা লোকে নিন্দে করবে। আচ্ছা বিয়ে দেবো না, বিয়ে দেবো না, বিয়ে দেবো না, বিয়ে দেবো না, নাও। তো যাই হোক, মটরটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার মটরটা যেহেতু আমি নামিয়ে নিলাম, ওই জন্য এদিক থেকে গ্যাসটাকে মানে এদিকে বসিয়ে দিচ্ছি। তো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, মানে তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়ার পরে আলুটাকে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজছি, কারণ পেঁয়াজ আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, আলুটা ভাজা হবে না। তো এবার বেশ ওগুলোকে ভাজা করে মশলাটা আর কি দেবো। তো মশলা একদম নর্মাল, আদা জিরে রসুন আর হচ্ছে তোমার লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি ঘুগনিতে। আমাদের এইসব সাইডে না ঘুগনিটা একটু প্রত্যেক বাড়িতে মোটামুটি সপ্তাহে একদিন করে প্রায় হয়েই যায় বলা চলে, মানে সপ্তাহে একদিন না হলেও মাসে হয়তো দু তিন দিন হয়েই যায়। কারণ এদিকে যেহেতু একটু সকালে মুড়ি খাওয়ার চলটা বেশি, কারণ আমাদের এদিকে প্রত্যেকটা মানুষই কিন্তু সকালে মুড়ি খায়। আর আমাদের ওই সাইডে, মানে আমার বাপের বাড়ির ওই সাইডে ঘুগনি হয়তো বলতে গেলে ওই লুচির সাথে মাঝে মধ্যে হয়তো হয় কোনো অনুষ্ঠান হলে, তাও সেটা নিরামিষ করে বানানো হয়। আর নিরামিষ ঘুগনি কিন্তু নারকেল কুচিগুলো ছোটো ছোটো করে কেটে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু গরম মশলা দিতে হবে, ধনে পাতা গরম মশলা আর নারকেল কুচি, আদা জিরে বাটা, আর একটু ঝাল ঝাল করে করতে হবে, তাহলে একদম মানে পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনিকেও হার মানিয়ে দেবে। তো প্রথম দিকে আমি ঘুগনি করলে মটরগুলোকে কষিয়ে দিতাম, তো পরে বুঝতে পারলাম যে না, একদমই না, মটর কষালে একদম ঘুগনিটা বাজে হয়ে যায়। তো আলু দিয়ে তোমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার মটরের জলটাকে ওর মধ্যে একটু দিলাম, যাতে ওটা গোটা গোটা না হয়ে থাকে। এবার মটরটাকে ডাইরেক্ট একদম এর মধ্যে ঢেলে দেবো। এরকম করে ঘুগনি রান্না করলে কিন্তু ঘুগনিটা খেতেও ভালো হয়, আবার হচ্ছে তোমার মটরগুলো শক্ত শক্ত হয়ে থাকে না। আর মটরটা দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে, মানে ঘুগনিতে মটরগুলো গোটা গোটা থাকলেই ভালো লাগে। তোমার একদম গোলে ডাল হয়ে গেলেও ভালো লাগবে না, আবার শক্ত হলে তো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তো এবার আর একটু জল দেবো, ফুটিয়ে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো ঘুগনিটা আজকে আলাদা আলাদা করে বাড়িতে ঢেলে নিয়েছি, উপরে দিদিভাইদের খানিকটা দিয়েছি, আর একটুখানি ফ্রিজে আমি রেখে দিলাম। ওটা হচ্ছে সন্ধ্যার দিকে দিধা একটু পেঁয়াজ চানাচুর কুচি স্টাইলে দিলে ও খেতে খুব ভালোবাসে। আর আমরা প্রত্যেকে থালাতে মুড়ি নিয়েছি, তো মনে হচ্ছে না এক থালা করে, মানে এক একজন মনে হয় হ্যাঁ 100-200 গ্রাম করে মুড়ি নিয়েছি, কিন্তু অতগুলো না, জাস্ট থালাতে নিয়েছি বলে মুড়িগুলো ছড়িয়ে গেছে। তো দিধার থালাতে দেখো দেখে মনে হচ্ছে কত মুড়ি, ঘাড় না ভেঙে যায় ওরম করে ওষুধ দিতে গিয়ে চোখে, ঘাটটা না ভেঙে যায় ওরম করে ওষুধ দিতে গিয়ে। সকালে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। কালকে যে প্রবলেমটা আর কি আমাদের ছিল, যে আমরা দিদাকে গিয়ে অ্যাডমিশনটা পেন্ডিং হয়ে আছে, কারণ অরিজিনাল সার্ভিস সার্টিফিকেট না দেখলে ওরা দেবে না। আর পরশু দিন থেকে স্পিড পোস্টটা কলকাতাতে রিসিভ হয়েছে, এখনও কলকাতায় দেখাচ্ছে, কলকাতা থেকে এখনও ডিসপ্যাচ করেনি। আমি জানি না কেন কি প্রবলেম হচ্ছে। তো ওই জন্য শান্তনু আমাকে ফোন করে বললো তুমি ডাইরেক্ট পোস্ট অফিসে চলে যাও, কারণ এখান থেকে পোস্ট অফিস একদম 2 মিনিটের রাস্তা। তো আমি ভাবলাম যে হয়তো এরকম হতে পারে, নেটে আপডেটটা দেখাচ্ছে না, হয়তো চলে এসেছে। হ্যাঁ, তো তার জন্য যাই, পোস্ট অফিসে গেলে ব্যাপারটা বুঝতে পারবো। তুই তাকে বলেছিলাম যে তোকে রোদ গরমের মধ্যে যেতে হবে না, ও তো আমার কোনো কথাই শুনছে না। দেখো আমার আগে রেডি হয়ে বসে আছে, কই দেখি বাবু তো চলো এখন আর কি যাই। আর কালকে তো ছাতাটা হারিয়ে এসেছি, ছাতাটা নেই, দেখি যদি পাওয়া যায়। তো
চলো। তো এই মাত্র পোস্ট অফিস থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে জামা প্যান্টটা ছেড়ে আবার রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে মাছের ঝোল করব। তো রুই মাছ নিয়েছিলাম, মাছটা অনেক বড় সাইজের, ওই জন্য পিচগুলো দেখতে পাচ্ছ কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, মানে দাগা টাইপের পিচ হয়নি, যেহেতু দাগাগুলো এক একটা এরকম মোটা মোটা হয়েছিল। মাছটা মোটামুটি 3-4 কেজির মতো, মানে 3-4 কেজি না হলেও আড়াই, যাই হোক আমার মাপ নেই, মানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি, তারপরেও মনে হয় অন্তত 2 কেজি 2.5 কেজি মাছ আছে। তো আজকে একদম প্লেন মাছের ঝোল করব। তো মশলাটা ভালো করে কষে নিলাম, এবার জল ঢেলে দিয়েছি, আর আজকে প্রত্যেকটা তরকারি শুকনো লঙ্কার হচ্ছে, ওই জন্য কালারটা দেখতে পাচ্ছ। শুকনো লঙ্কা তরকারি কালার সুন্দর হয়, খেতে সুন্দর হয়, কিন্তু না খাওয়াই ভালো যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা। তো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, আমি বেগুন দিয়ে মাছের ঝোল করলে কিন্তু মাছের ঝোল, মানে আলু দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলেই বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই, তাহলে বেশি ভালো হয়, আর ওই তেলের সঙ্গে কষে দিলে বেগুনগুলো একদম দরকসরা টাইপের হয়ে যায়। তো এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে গেলে, মানে ভালো করে সবগুলো আর কি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর মাছের মধ্যে অল্প একটু হালকা করে একটু ডিম ছিল, তো ডিমটাকে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজলাম না, যেহেতু মাছের তেল আর ডিম মানে একসাথেই ছিল, ওই জন্য ওটাকে তোমার এমনি ভেজে নিলাম। তো এটাকে নামিয়ে নেব, আর একটু পটল সর্ষে বানাবো। তো পটল সর্ষে বানানোর জন্য পটলগুলোকে হালকা আছে কড়াই অনেকক্ষণ ধরে ধীরে 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 ভেজে নিলাম, মানে পটল সর্ষেটাকে একদম মশলা দিয়েই কষাবো, এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেবো না। তো এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, দিয়েছি একটু টমেটো, দিয়েছি আর সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এটা একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে 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 অনেকক্ষণ ধরে করব, আর নামানোর আগে একটু হালকা করে মিষ্টি দেবো। এটা তো আমার ভীষণ প্রিয়, মানে পটল সর্ষে খেতে আমার ভীষণ ভালো লাগে, সর্ষে বলো পোস্তে বলো। তো যাই হোক, দুপুরে রান্না বান্না আমার হয়ে গেছে, আর উপরে দিদিভাই আলু পটল চিংড়ি আর হচ্ছে ডাল দিয়ে গেছে, রান্না করেছিল, আর আমি মাছের ঝোল দিয়ে এসেছি। তো এই হলো আজকে দুপুরের আমাদের রান্নাবান্নার মেনু। আমার শ্বশুরবাড়ির ওই সাইডে যেমন ডাইরেক্ট আমরা মটরের জল খেতে পারি, কিন্তু এখানে সেটা হয় না, কারণ ওখানে ওইদিকে তোমার অনেক নিচে আর কি জলের লেয়ারটা থাকে, মানে অনেক নিচে, আর এখানে ধরো একদম মানে একটা দুটো পাইপেই জলটা উঠে যায়, তো সেই জন্য আর কি জলে প্রচণ্ড আর্সেনিক হয়, ওই জন্য জলটা ডাইরেক্ট না খাওয়াই ভালো। তো যেহেতু কেনা আমাদের এই জায়গাটা একটু ভিতরের দিকে, তো তার জন্য বাড়িতে যদি জল দিয়ে যায় একটু বেশি দাম নেয়, মানে 30 টাকা ঢপ নেয়, জলের দামটা অনেকটাই বেশি, কারণ মাসে মোটামুটি কমসে কম 1 ঢপ জলে আমাদের খুব বেশি হলে হয়তো 3 দিন কি 4 দিন হয়তো টেনে টুনে হতে পারে। তো মাসে অলরেডি 300 টাকা জল আমাদের লাগবে, কিছু করার নেই, তো এখন নিতেই হবে। আর যদি গিয়ে নিয়ে আসা যায় তাহলে একটু দামটা কমে হয়, 10 টাকা করে মনে হয় ঢপ পড়ে। দুপুরের খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনই একদম বাসনকোসন রেখে ঘুমিয়ে পড়ি, আজকে আর দেখলাম না আজকে বাসনকোসন রেখে ঘুমিয়ে পড়লে হবে না, আর ঘুম মানে দুপুরের ঘুমটা এমন না, একবার ঘুমিয়ে পড়লে আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর আজকে যেহেতু চড়ক, মানে এর আগের দিন চড়কটা আমাদের বাড়ির সামনে হয়নি আর কি, বৃষ্টি ঝড়ের জন্য আটকে গেছিলো, তো আমি ভাবলাম যে একটু যদি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠলেই ধর অনেকটা দেরি হয়ে যাবে, তখন আর লোকজন দেখলে চড়ক গাছ পোতা অনেক লোকজন আসবে, তো তখন আর কাজ টাজ করতে ভালো লাগবে না। তো ওই জন্য রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিচ্ছি, গ্যাসটা মুছে বাসনকোসন ধুয়ে রান্নাঘরটা মুছে পুরোপুরি একদম পরিষ্কার করে রাখছি, তাহলে আর অতটা অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে কী বলবো আর কি, বিকালে আর কি মেলাটা একটু শান্তি করেই দেখতে পারবো। তো মোটামুটি হয়ে গেছে, এবার বাসনকোসন কটা ধুয়ে নেব। আর আমার এখন একটা কথা যেটা খুব বেশি আর কি মনে পড়ছে, ভাবছি ভিডিওতে বলবো না, তবুও না বলেও থাকতে পাচ্ছি না আর কি। তো প্রথমে আলাদা একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, পাঞ্জাবে থাকতে আমার যে প্রবলেমটা সব থেকে বেশি হতো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যারা আমার ওখানকার ভিডিওগুলো দেখেছো, যে ওখানে থাকতে রুমের এত সমস্যা ছিল, মানে একটা জানালা ছিল না, বাইরের আলো বাতাসটা মানে বাইরে কী হচ্ছে না হচ্ছে, ঘরের মধ্যে থাকলে কখন বৃষ্টি হচ্ছে কখন ঝড় হচ্ছে কিছুই বুঝতে পারতাম না একদম। আমাদের এইসব সাইডে, বাংলার এইসব সাইডে আমার মনে হয় গুদাম ঘরগুলো যেমন হয় আর কি, কোনো স্টোরেজ ঘরগুলো সেম ওরকম টাইপের ঘর ছিল, কিন্তু এখানে আসার পরে পরিবেশটা যথেষ্ট খোলামেলা, আর আমি সবসময় একটু খোলামেলা পরিবেশটাকেই পছন্দ করি। রান্নাঘরেও কিচেনে মানে জানলা আছে, প্লাস তোমার একদম জানলাটা খুলে দিলে হু হু করে হাওয়া, আর সাইডের পরিবেশটাও কিন্তু অতটা ঘেজামেজি না, মানে একদম গায়ে গায়ে বাড়ি, পুরো একদম একটা গুমশানি পরিবেশ সেটা না, মানে চারিদিকে গাছপালা সবুজ আর কী সুন্দর খোলামেলা হাওয়া। তো এদিকে দেখো ছোটো ছোটো যে সন্ন্যাসীগুলো হয়েছে ওরা তো বারবার আমাদের এই পিছনে ট্যাপটাতে আসছে আর বারবার স্নান করছে,
আর এখন থেকেই গাছ পোঁতা কিন্তু শুরু হয়ে গেছে, মানে গাছটা আর কি যেটা চড়ক গাছ হয় আর কি। তো এই চড়ক গাছটা, এই চড়কটা একদমই নতুন, এখানে বেশি দিন ধরে এটা হচ্ছে না, মনে হয় 2-1 বছর ধরেই হচ্ছে। তো এই যে গাছটাকে পুরো একদম অনেকটা পরিমাণে গর্ত করেছে, আর শুনছি নাকি এখানে বড়শি ফুটিয়ে মানে চড়কটাকে আর কি করা হয়, মানে পিঠের মধ্যে একদম লোহার বড়শি গেঁথে দিয়ে ওটাকে দড়ি দিয়ে বেঁধে ঘোরাবে। তো মানে আমাদের ওইসব সাইডে হয়, কিন্তু ওটা মানে চোখে দেখা যায় না, মানে ভীষণ আর কি গায়ের মধ্যে শিরশির করে ওঠে। মানে ভগবানের একটা কি বলবো, ভগবানের আশীর্ষ ছাড়া এগুলো সম্ভবই না এগুলো করা, কারণ ভগবানের একটা ইয়ে থাকে, মহিমা থাকে। তো যাই হোক, আমি ভাবছি যে বহুদিন আমি চড়ক দেখি না, কারণ যত বছর বিয়ে হয়েছে আমি চড়কে থাকি না বললে চলে। তো এবার যাই হোক, ভগবানের আশীর্বাদে এবার দেখতে পাবো, ওই জন্য আর কি মনটার মধ্যে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো অনেক দোকান টোকান ছোটোখাটো অল্প অল্প বসেছে। তো দিদা আবার বললো মা আইসক্রিম খাবো, দিদার জন্য আইসক্রিম কিনে এই যে দিদা আর ওর ঠাম্মির জন্য আমি পাঠিয়ে দিলাম। তো ওরা এখন বসে বসে ঘরের মধ্যে খাচ্ছে, তো এই যে ঘরের মধ্যে থেকেই আর কি। আইসক্রিম খাওয়ার পরে দিদা বুড়ির ইচ্ছা করেছে এখন একটু সাজু সাজু করবে, কারণ মেলাতে ঘুরতে হবে, একটু হালকা পাতলা মেলা বসেছে, আর বাচ্চা মানুষের মেলা মানেই তো আনন্দ, বুঝতেই পারছো। তো আমি বললাম ঠিক আছে, আমি চুলটা একটু বেঁধে দিই, তো আজকে একটু স্টাইল করবে, মানে চুলটা বাঁধবে না, চুলটা পিছনে খোলা রাখবে, সামনে একটা হেয়ার ব্যান্ড দেবে। আর ওর এই জামাটার ম্যাচিংয়ে তো একটা ব্যাগ আছে জানো, যার জন্যই আর কি, এই ব্যাগটার জন্যই আর কি জামাটা আর কি কেনা। আর পাঞ্জাবের সমস্ত জামা কাপড়, মানে জামাগুলো বেশিরভাগ সব সিল্কেরই হয়, তো এটাও সিল্কের জামা, কিন্তু এই সিল্কের জর্জেট টাইপের, এগুলোতে কিন্তু অতটা মানে গরম লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা, আর আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে। তো ফাইনাল দিদার এটা হচ্ছে লুক, রেডি হয়ে গেছে দিদা। তো রেডি রেডি হয়ে এখন এসেছে ফুচকা খেতে। তো ফুচকা মানে খাওয়ার জন্য ওর আর কি মনটা পুরো ছটফট ছটফট করছে, আমাকে বলছে মা চলো একটু ফুচকা খাই আনো। আর আমার আর সত্যি কথা বলতে কি, মানে এখন আর মানে ফুচকাটা না খেয়ে খেয়ে এমন হয়েছে, আর ফুচকাটা অতটা খেতেও ইচ্ছা করে না, মনে হয় যেন এই বর টর থাকলে, সবাই থাকলে একসাথে একটু মজা করে খেলাম, তাতে ভালো লাগে। আর তিধা এই যে দোকান থেকে কিনছে একটা মুখোশ, তো ওর অনেক কিছুই কিনতে ইচ্ছা করছে, কিন্তু এখানে বেশিরভাগ সব ছেলেদের খেলনাই আছে, মেয়েদের একটু খেলাটা কম, ওই 2-1টা খেলনা বাটি মেল্লা বাটি আছে। তো এখান থেকে একটা মুখোশ আর একটা বেলুন কিনে নিল। চড়কের গাছটা এতটাই বড় যে মানে ওদের মানে এতটাই লম্বা, এতটাই ভারী, মানে সেগুন গাছের একটা চড়ক গাছ, তো সেটাকে মানে পুঁততে এতটাই কষ্ট হলো বলার মতো না। ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, সেই বিকালের আগে থেকে চেষ্টা করছে, আর এখন দেখো অন্ধকার হয়ে গেছে এখনও গাছটাকে, মানে যাই হোক এবার ফাইনালি এই যে এবার অনেক কষ্টের পরে চড়ক গাছটাকে আর কি পুঁততে পারলো। তো যখন বড়শি দিয়ে আর কি পিঠে ঘুরবে, তখন সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই সাইডে একটা চাউমিন আর মোমোর দোকান বসেছে। তো মোমো হচ্ছে 6টা করে 1 প্লেটে 50 টাকা, চিকেন মোমো, আর তোমার হচ্ছে ভেজ মোমো হচ্ছে 40 টাকা। তো আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা আমাদের ভেজ মোমো দিয়ে দিয়েছে, কি দুঃখের কথা, যেটা বাড়ি গিয়ে খাওয়ার পরে জানতে পেরেছিলাম আমরা। আর এদিকে দেখো, মানে তোমার বড়শি গাঁথা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর তিদাকে নিয়ে আমি এখন একটু ডান্স করব। আপনারা প্রত্যেক আপনারা প্রত্যেক
এখন ঘড়িতে বাজে রাত 11:40, আর 11:15 মধ্যে আর কি চড়ক শেষ হয়ে গেল। আর তোমাদেরকে তো দেখালামই, অতটা পুরো ডিটেলসে দেখায়নি, আর আমি যেহেতু ঘরের মধ্যে থেকে মানে দেখছিলাম সেই জন্য ক্যামেরাটা ঠিকঠাকভাবে অতটাও ফোকাস হয়নি, কিন্তু তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছো। মানে আমার তো দেখেই কেমন ভয় হচ্ছিলো, বাপরে, মানে পিঠের চামড়াগুলো পুরো উঠে আসছিলো, এরকম একটা ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক।